गुड मर्निंग स्टूडेंट्स एंड फ्रेंड्स, आशा करी प्रत्येके भलो आछो। आमादेर चैनले सकल के स्वागत जानाई। तो शुरू करछि WBSSC पेट बा WTET बा WBTET प्राइमरि अपार प्राइमरि जाई बोलो ना केन, तार एकटा कमन चैप्टार होच्छे चाइल्ड साइकोलजी एंड पेडागोगी। तो आजकेर आमादेर टपिक एटी। एखान थेके बेचे बेचे जेगुलो कोश्चेनगुलो आसे परीक्षाय ठीक सेरकमई आमरा तोमादेर जन्य निये एसेछि। तुम्हारा देखले ही बुझते कम इम्पर्टेंट प्रत्येक प्रश्न। तो प्रथम प्रश्न साइकोलॉजी कथार अर्थ की? विज्ञान, आत्मा, चेतना, मनोविज्ञान। ऑप्शन डी अर्थात मनोविज्ञान। साइकोलॉजी कथार अर्थ मनोविज्ञान। दो नम्बरे आधुनिक शिक्षा पद्धति हलो बुनियादी पद्धति, समस्या समाधान पद्धति, दार्शनिक पद्धति, शिशुकेंद्रिक पद्धति। आंसर की होबे तुम्हारा कमेंटे जानो। आंसर होबे डी अर्थात शिशुकेंद्रिक पद्धति। ताहले आधुनिक शिक्षा पद्धति हलो शिशुकेंद्रिक पद्धति। तारपर शिक्षार्थीदेर ज्ञानदानेर जन्य सक्रिय थाकेन बा सर्वदा सक्रिय थाकेन के? शिक्षक, अभिभावक, सहपाठी, प्रतिबेशी। एटी होबे शिक्षक। एखाने अनेके अभिभावक करे देय किन्तु अपशन होबे शिक्षक। तारपर चार नम्बरे शिखनेर मूल भित्ति हलो शिक्षार्थीर कि? मनोयोग, आग्रह, बुद्धि, आत्मसक्रियता। अपशन होबे आत्मसक्रियता। अनेके मनोयोग करे देय किन्तु करबे ना, अपशन होबे आत्मसक्रियता अर्थात डी। तारपर शिक्षार्थीदेर मानसिक अग्रगति परिमापे व्यवहित हय, एटी भेरि भेरि इम्पर्टेंट। शिक्षार्थीदेर मानसिक अग्रगतिर परिमापे व्यवहित हय कि? कोन अभिज्ञा? मनोवैज्ञानिक अभिज्ञा, रचनाधर्मी मनोयोगेर अभिज्ञा, बुद्धिर अभिज्ञा। आंसर होबे ए अर्थात मनोवैज्ञानिक अभिज्ञा। एटी तोमरा नोट करे राखो। एर PDF आमरा डेस्क्रिप्शन बक्से दिए देव, प्रत्येकटा तोमरा आगे देखे नाओ। तारपर शिक्षक शिक्षार्थीर सम्पर्क खूब आगेई बोले दिए, एटी खूब इम्पर्टेंट এবং আমরা খুব কমন আমরা উত্তরটা পারবো। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত? শুধু বন্ধুর মতো? ফ্রেন্ড, ফ্রেন্ড গাইড, ফ্রেন্ড গার্জেন, ফ্রেন্ড ফিলোসফার গাইড। অপশন ডি অর্থাৎ এটা আমরা সবাই জানি, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত ফ্রেন্ড ফিলোসফার গাইড অর্থাৎ ডি। এরপর সাতের প্রশ্নে চলে আসি, এটিও খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ পরপর তিনটে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তোমাদের সুবিধার্থে। আগ্রহ এক প্রকার গতিশীল মানসিক প্রবণতা, এটি কে বলেছেন? লক, কান্ট, হবস, ড্রিভার। আবারও বলছি লক, কান্ট, হবস, ড্রিভার। তোমরা দেখি অ্যান্সার কেমন করতে পারো, কমেন্টে তোমরা জানাও। আমি উত্তরটা তবু বলে দিচ্ছি, অ্যান্সার হবে ড্রিভার। কান্ট করবে না, অনেকে কান্ট করে, এটি হবে ড্রিভার। প্রশ্নটা বুঝে নেবে, আগ্রহ এক প্রকার গতিশীল মানসিক প্রবণতা, এইটুকু দেখলি ড্রিভার করবে। তারপর ফ্রয়েডের মতে চেতনার স্তর কয়টি? 3, 4, 5, 2। অপশন তিন অর্থাৎ তিনেরটা এর অপশন। বুদ্ধি কোন জাতীয় ক্ষমতা? সাধারণ, প্রত্যক্ষ, পরোক্ষ, কোনোটিই নয়। এখানে হবে সাধারণ মানসিক ক্ষমতা, বুদ্ধি সাধারণ মানসিক ক্ষমতা। তারপর অনুষঙ্গ কয় প্রকার, এটিও খুব ইম্পর্টেন্ট। 2, 1, 4, 3। আবার বলি 2, 1, 4, 3। অপশন হবে ডি অর্থাৎ তিনেরটা। অনুষঙ্গ তিন প্রকার। তারপর অনুরাগ কোন ধরনের মনোযোগ, অর্থাৎ মনোযোগ থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে এখন। অনুরাগ কোন ধরনের মনোযোগ? সুপ্ত, পরিস্ফুট, বিশ্লেষিত, পরিবৃত্ত। এখানে অপশন সংবৃত্ত থাকতে পারে, সংশ্লেষিত থাকতে পারে, অপরিস্ফুট থাকতে পারে, প্রচ্ছন্ন আচ্ছন্ন যাই বলো না কেন, এগুলো সব ঘুরিয়ে দেবে, কিন্তু অপশন হবে সুপ্ত। তাহলে অনুরাগ কোন ধরনের মনোযোগ? সুপ্ত, এগুলো যাই থাকুক না কেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন অর্থাৎ 12 নম্বর প্রশ্ন, শিক্ষায় কারিকুলাম শব্দটি কোনটিকে নির্দেশ করছে, অর্থাৎ নিচে কোনটিকে নির্দেশ করছে? শ্রেণীতে ব্যবহৃত পাঠ্যপুস্তক, মূল্যায়ন প্রক্রিয়া, শিক্ষাদানের পদ্ধতি বা বিষয়বস্তু, বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচি। অপশন হবে ডি, এটি খুব ইম্পর্টেন্ট এবং অনেক পরীক্ষা এসেছে তোমরা যারা দিয়েছো দেখতে পাবে। বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচি, কেননা বিদ্যালয়ের প্রত্যক্ষ পরোক্ষভাবে সামগ্রিক অর্থাৎ বিভিন্ন
মানে প্রতিযোগিতায় বলো বিভিন্ন অংশগ্রহণ করার মাধ্যমে তারা বিভিন্ন অভিজ্ঞতা লাভ করে। ঠিক আছে, তো কারিকুলাম মানে বিদ্যালয়ের সামগ্রিক কর্মসূচি। তারপর ভ্রান্ত প্রত্যক্ষণ, অর্থাৎ প্রথমেই বলে রাখি পরপর এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা দেখে রাখো। ভ্রান্ত প্রত্যক্ষণ, কার ভুল ব্যাখ্যা, অর্থাৎ নিচের কার ভুল ব্যাখ্যা, মনোযোগের, ধারণার, প্রত্যক্ষণের, সংবেদনের, তোমরা এটি কমেন্ট বক্সে উত্তরটা করে জানাও। মনোযোগ অর্থাৎ ভ্রান্ত প্রত্যক্ষণ, কার ভুল ব্যাখ্যা, আমি বলে দিচ্ছি, ঠিক আছে, অ্যান্সার হবে সংবেদনের। ভ্রান্ত প্রত্যক্ষণ সংবেদনের ভুল ব্যাখ্যা। 14 নম্বর, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক কি, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগের ব্যক্তিগত নির্ধারক আগ্রহ, মেজাজ, ইচ্ছা, সবকটি, অ্যান্সার হবে সবকটি। অর্থাৎ মনোযোগের ব্যক্তিগত নির্ধারক কি কি, আগ্রহ, মেজাজ, ইচ্ছা, এই সবকটি, অর্থাৎ এই তিনটি। 15 নম্বর, অর্থাৎ আমাদের লাস্ট প্রশ্ন, কে শিশুর বুদ্ধির বিকাশের চারটি দশার, ভালো করে দেখবে, চারটি দশা আবিষ্কার করেন, কে শিশুর বুদ্ধির বিকাশের চারটি দশা আবিষ্কার করেন, কোহলবার্গ, এরিকসন, পিয়াজে, স্কিনার, তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। ঠিক আছে, কে শিশুর বুদ্ধির বিকাশের চারটি দশা আবিষ্কার করেন, কোহলবার্গ, এরিকসন, পিয়াজে, স্কিনার, এই উত্তরটা তোমাদের জন্য থাকলো টাস্ক হিসেবে, তোমরা কমেন্টে উত্তর করে জানো। কে শিশুর বুদ্ধির বিকাশের চারটি দশা আবিষ্কার করেন, কোহলবার্গ, এরিকসন, পিয়াজে, স্কিনার, এটা তোমাদের টাস্ক, তোমরা 10 সেকেন্ডের মধ্যে কমেন্টে উত্তর করে জানাও। এই প্রসঙ্গে বলে রাখি, তোমরা যারা WBSSC পেট টেট ক্লাস করতে চাইছো নিয়মিতভাবে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, প্রত্যেক দিনের যে আপডেট আছে সেটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দাও যারা WBSSC পেট বা WBTET-এর পরীক্ষার্থী তাদের কাছে, অর্থাৎ 2020-কে লক্ষ্য রেখে বা আপকামিং যখনই পরীক্ষা হবে তাদের প্রস্তুতির জন্য তারা যেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে সমস্ত রকম সুবিধা নিতে পারে। তো থ্যাংক ইউ ফর ইওর টাইম।